তাকে তো কিছু একটা উপায় বের করতেই হবে। দাদা তোমরা সত্যি সত্যি প্রাসাদের বাইরে যাচ্ছ? আমিও যাব। কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? না না গো, তোমরা ভুল শুনেছো। আমরা যাওয়ার কথা বলছিলাম না, আমরা আসার কথা বলছিলাম। আচ্ছা তোমরা যাও তো দেখি, এখন তোমাদের ছেলে মেয়েদের মানে আমাদের বন্ধুদের ডেকে নিয়ে আসো। আজ আমি ঠিক করেছি আমরা সবাই মিলে একসাথে এখানে খেলবো। যাও যাও তাড়াতাড়ি যাও, বেলা যে বয়ে যাচ্ছে। উর্মি, তুমি হঠাৎ বাচ্চাগুলোকে কেন ডাকতে বললে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তাই। তোমাদের রানীমা কখন ফিরবে কিছু বলেছে? এই শোন না তোরা, বলছি রাজা রানী খেলবি, খুব মজা হবে, খেল না। এই তোরা রাজা রানী খেলবি? হ্যাঁ খেলবো। মহারাজ, এবার মনে হয় বাচ্চাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা উচিত। হ্যাঁ থাক না মহারাজ, ওরা খেলছে খেলুক, ওদের মায়েরা থাকলে তো ওরা এই সুযোগ পায় না। আর তাছাড়া এখানে প্রহরীদের কড়া নজরদারি আছে, এখান থেকে হাওয়াও গলতে পারবে না মহারাজ। হ্যাঁ সেটা অবশ্য তুমি ভুল বলনি। মহারাজ, ওরা যেমন ওদের মনোরঞ্জনের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছে, চলুন না আমরাও আমাদের মনোরঞ্জনের ব্যবস্থা করেই ফেলি। আচ্ছা তুই এদিকে আয়, পেছন ফের। সময় নষ্ট না করে এবার প্রতিযোগিতাটা শুরু করা যাক নাকি? শুরু তো হবেই, তবে শেষ কখন হবে তা জানি না। একবার যখন প্রাসাদ থেকে বের করে এনেছি তখন এত তাড়াতাড়ি তো তোমাকে ফিরতে দেবো না প্রাসাদে। জানাজানি হবে, তুমি বকাঝকা খাবে, তবে না আমার মজা। আরে কি ভাবছো তুমি? না না কিছু ভাবছি না। শোনো, প্রতিযোগিতা হবে তিন ধাপে। যেমন প্রথম ধাপে এই নদী পেরোনোর পরীক্ষা দিতে হবে। সেটা কিরকম? মানে ধরো এই যে নদী দেখছ, এই নদী হচ্ছে একমাত্র রাস্তা সুন্দরকুঞ্জে পৌঁছানো। তা এই নদীতে তো কোনো সেতু নেই, শুধু পাথর ফেলা আছে। তা সবার আগে এই পাথর টোপকে নদীর ওই পারে প্রথমে যে সুন্দর কুঞ্জতে পা রাখতে পারবে সেই হবে এই পরীক্ষার বিজয়। কি রাজি? হ্যাঁ আমি রাজি, কিন্তু পরের দুটো ধাপ নিয়ে তো বললে না। ঠিক সময় বলবো, এখন সরো দেখি। Thank you.
জিতেছি এটাই শেষ কথা। বেঁধে দাও, আরে বেঁধে দাও রাজকুমার, এই প্রতিযোগিতায় যেটা তোমার কাজ নয় সে তো সময়ই বলবে। প্রতিযোগিতার দুটো ধাপ এখনো বাকি আছে সোমেশ্বর, তাই অত লাফালাফি করে উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। এবার কি করতে হবে বলো? এবার হবে আমাদের দ্বিতীয় পরীক্ষা। ফল পেরে আনার পরীক্ষা। মানে ওই যে ওই গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছে অনেক ফল আছে কিন্তু ওর মধ্যে থেকে একটা ফল পাকা আছে। ওই ফলটাকে যে আগে পেরে আনতে পারবে সেই হবে এই ধাপের বিজয়ী। তোমার তো দুজন সন্তান, তোমাকে তো দুটো সুতো বাঁধতে হবে তাই না? আবার এই সোমেশ্বরের জন্য এখন আমায় সুতো বাঁধতে হবে। এই পদ্মিনীটার না সব বিষয় নাক না গলালেই নয়। হ্যাঁ তাই তো, এসো। সন্তানের সামনে অনেক বড় দায়িত্ব ঠাকুর, এই দায়িত্ব পালন করতে গিয়ে ওকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে। তুমি খালি দেখো ওর মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। ওর উপর কোনো বিপদ আসার আগে
আমি যেন তার পুপ পেতে নিজের উপর নিতে পারি। তুমি দেখো ঠাকুর, দেখো। মেয়ের মঙ্গল কামনায় আর আয়ু বৃদ্ধির জন্য তুমি যতই ব্রত করো না কেন পদ্মিনী, তোমার মেয়ের আয়ু আর বেশি দিন নেই। তোমার কোনো ব্রতই তাকে আর বাঁচাতে পারবে না, পারবে না কিছুতেই না। নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে পড়ো তোমরা। আমি আর লক্ষ্মী যখন হাত নাড়িয়ে ইশারা করব, ঠিক সেই সময় তোমাদের প্রতিযোগিতা শুরু হবে, ঠিক আছে? কি হলো কাঞ্চন, তুমি কি চাইছো? এই তো যা খুঁজছিলাম পেয়ে গেছি। তুমি যাবে না নাকি? কি হলো রাজকুমার? কথা ছিল গাছের সব ফলগুলোর মধ্যে থেকে পাকা ফলটা পেড়ে আনার, আর আমি সেটাই করেছি। এইভাবে পারার কথা ছিল কি? এইভাবে যে পারা যাবে না সেই কথাও তো একেবারেও বলোনি। কাঞ্চন বুদ্ধি করে ফল পেড়েছে, সে মোটেই ছল করেনি, তাই এই প্রতিযোগিতা কাঞ্চনই জয়ী। খুশি হওয়ার প্রয়োজন নেই, এখনো প্রতিযোগিতার আরেকটা ধাপ বাকি আছে। একটা ধাপে তুমি জিতেছ আর আরেকটা ধাপে আমি। এইবার শেষ ধাপে যে জিততে পারবে সেই হবে এই প্রতিযোগিতার আসল বিজয়ী। বেশ, তাহলে বলো কি করতে হবে, আমি সব কিছু করার জন্য তৈরি আছি। অত তাড়াহুড়ো কিসের, দাঁড়াও দাঁড়াও, আসল কথাটা বলতে দাও। আসল কথা মানে? যেমন ধরো প্রতিযোগিতা যেমন আছে তেমন প্রতিযোগিতা পুরস্কার হওয়া দরকার, তাই না? কিরকম পুরস্কারের কথা বলছো তুমি? তেমন কিছু না, শুধু প্রতিযোগিতা যে জিতবে তাকে পুরস্কার স্বরূপ উর্মি গলায় মালা পড়া। দা কখনো না, উর্মি কখনো কাঁচনের গলায় মালা দেবে না।
আমি কোনো দিনও হতে দেব না। দাঁড়া পাগলি, আগে কাঞ্চন আমার থেকে জিতবে, তারপরে তো উর্মির হাতে মালা পড়ার কথা। এই প্রতিযোগিতায় তোমায় আমি কিছুতেই জিততে দেব না কাঞ্চন। উর্মি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল না, এবার সে বিজয়ী হিসাবে আমার গলায় নিজের হাতে মালা পরাবে। কি উর্মি, রাজি তো? আমি রাজি, তার কারণ আমি খুব ভালো করেই জানি প্রতিযোগিতায় কাঞ্চনই জিতবে। উফ, আমার এত কাজ, তার মধ্যে আবার রাজপুত্রদের দেখাশোনা, আর দেবে নাই বা কেন এত কাজ? আমার মতো বুদ্ধিমান আর কেই বা আছে এখানে? কি ব্যাপার দাসী, আমাদের ছেলেমেয়েরা কোথায়? কি যে বলেন রাজামশাই, এই তো রাজকুমার কাঞ্চন, মন্ত্রীপুত্র সোমেশ্বর। সোমেশ্বর, তুমি কিন্তু এখনো বলনি পরের পরীক্ষাটা কি নিয়ে হবে। প্রতিযোগিতার দিকে তো দেখছি উর্মি আগে থেকেই তাকিয়ে আছে। আছে যে ওই দুটো পাখি বসে আছে, সেই দুটো পাখিকে আগে যে শিকার করে আনতে পারবে সেই হবে এই প্রতিযোগিতার আসল বিজয়ী। না, কিছুতেই না, না, কখনো না। আমার জ্ঞান থাকতে কোনো প্রাণীর কোনো রকম ক্ষতি আমি হতে দেব না, তাতে যা হওয়ার হোক। প্রতিযোগিতা শেষ করতে গেলে তোমাকে যে কাজ করতেই হবে রাজপুত্র, আর যদি তুমি অস্বীকার করো তাহলে আমি বুঝবো যে তুমি প্রকৃত ক্ষত্রিয় নও, আর সেক্ষেত্রে আমাকে একাই ওই দুটো পাখি শিকার করতে হবে, আর তখন উর্মি আমার গলায় মালা পড়াবে। কে উর্মি, তাই তো? তুমি দয়া করে এরকম করো না, পাখির জোড়া ভেঙো না, ওদেরকে মেরো না, এতে পাপ হবে। জানো উর্মি, কাঞ্চন, লক্ষ্মী, সোমেশ্বর ওরা কোথায় গেছে? আমরা কিছু জানি না, ওরা আমাদের পোশাক পরে বেরিয়েছে,
আর বলেছে তাড়াতাড়ি ফিরে আসবে। এক্ষুনি এক্ষুনি লোক পাঠাতে হবে, খুঁজতে যেতে হবে ওদেরকে এক্ষুনি। মহারাজ আমি নিজে যাব, আমি নিজে ওদের খুঁজে আনব। সবই প্রভুর ইচ্ছে মহারাজ। পদ্মিনী, কামিনী, রানীমা সবাই যদি একসঙ্গে ফিরে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। উর্মি কোথায় গেলি, কোথায় গেলি মা? তোমরা এটা একদম ঠিক করলে না, ছল করে ইচ্ছা করে প্রতিযোগিতা বন্ধ করলে। আমি তো আগেই বলেছিলাম আমার জ্ঞান থাকতে আমি কোনো প্রাণীর কোনো রকম ক্ষতি করবো না আর হতেও দেব না। এত ঘুরিয়ে কথা না বলে বরং স্বীকার করে নাও না তুমি একজন ভীতু। রাজকুমার কাঞ্চন মোটেই ভীতু নয়। সে না হয় বুঝলাম, কিন্তু প্রতিযোগিতার জয় কিন্তু আমার দাদাই হয়েছে। কারণ কথা ছিল যে পাখি শিকার করতে পারবে জিতবে সেই, আর সেই চেষ্টা আমার দাদা করেছে। তাই এখন কথা মতন উর্মি আমার দাদার গলে মালা পরাবে, কেমন? রাজকুমার তুমি দুঃখ পেও না, আমি তো আছি, আমি তোমার গলায় মালা দেব। যাই আমি তোমার জন্য ফুল করি আনি। কি রাজকুমার, বলেছিলাম না উর্মি মালাটা আমার গলাতেই দেবে।